কাছে আমার দুঃখ করতে ভালো লাগে না। মেয়েরা কয়েকশো বছরের দুঃখের বোঝা কাঁধে নিয়ে পৃথিবীতে আসে। মা রাজ্যেকে বসে আছে, সারা রাত কাশছে। আমার দুঃখের কথা তোমাকে বলতে চাই না মা, আমি ঠিক আছি। আমার বোন পথ চেয়ে বসে আছে তার স্বামীর অপেক্ষায়। আমি জানি তার স্বামী ফিরবে না। বোন, আমি তোকে কি করে বোঝাবো আমি তোর যোগ্য সহোদর এখনো হতে পারিনি। রিপন স্ট্রিটের 14 বছরের বাচ্চা মেয়েটা সানগ্লাস পরে আমার সামনে এসে দাঁড়ালো, বলল, ফাক মি আঙ্কেল। আমি আর কোন ভাষায় তাকে বাড়িতে ফিরে নিয়ে যাব? কয়েকশো বছরের দুঃখের বোঝা নিয়ে এই মেয়েটি এসেছে, বাবা অন্য নারী নিয়ে, মা আছে আরেক পুরুষ নিয়ে তারই পাশের ঘরে। যে ছেলেটি সে বন্ধুত্ব চেয়েছিল সে তাকে দ্বিখণ্ড করে চলে গেছে মারুতি চালিয়ে। কলাপাতার মতো ঝলমলে আরেকটি মেয়ের সঙ্গে দেখা হলো। আমি তাকে সারা সকাল, সারা দুপুর, সারা বিকেল আমার দুঃখের কথা বললাম, যা আমি বলি না। সূর্যাস্তের পর সে তার ব্লাউজ খুলে দেখালো মাদিকের স্তন, একেবারে পোড়া। আমি মুখ সরিয়ে নিলাম। গত বিজয়া দশমীর রাতে স্বামী অ্যাসিড ঠেলে পালিয়ে গিয়েছে। কয়েকশো বছরের বোঝা নিয়ে মেয়েরা জন্মায়। যেসব মেয়েরা জ্যোৎস্নায় নদীর দিকে বেড়াতে যেতে চেয়েছিল এখন তারা কোথায়? আমরা চন্দ্রভোগ পুরুষ তাদের নদী দেখিয়ে এনেছি, কিন্তু জ্যোৎস্না দেখতে দিইনি এখনো।